जय जगन्नाथ। বুঝতেই পেরে গেছো আজকে দিনটা কি। আজকে হচ্ছে 20 তারিখ আর আজকেই হচ্ছে কিন্তু রথযাত্রা। তা তোমাদেরকে শ্রীরামপুর মহেশের রথের বেশ কিছু অংশের ছবি আমি এখন তুলে ধরবো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে চলো একবারে দেখাতে থাকি শ্রীরামপুরের মহেশের রথের বিভিন্ন রকম ছবি এবং তার ভিডিও। শ্রীরামপুরের মহেশের 627 বছরের পুরনো এই রথযাত্রা উপলক্ষে শ্রীরামপুরে দারুণ এক আনন্দের আয়োজন হয়। এখানে প্রত্যেকটা ওয়ার্ড থেকে জলছত্র এবং গাছ দেওয়ার অনুষ্ঠান করা হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে সেখানে ঘুগনি বা মিষ্টি বা বিভিন্নভাবে কিন্তু রসনাগোলা জল কিন্তু দেওয়া হয়। সত্যি কথা বলতে এই রকম ছোট ছোট রথ কিন্তু এখনকার দিনে প্রায় নেই বললেই চলে। আমাদের এখানকার শুধুমাত্র শ্রীরামপুরের মহেশের রথ নয়, এছাড়াও আর একটা ধরনের রথ আছে, যেটি হলো স্বর্গীয় প্রয়াত অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায় এবং ওনার ছেলে স্বর্গীয় শ্রী উৎসব মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত রাধাগোবিন্দজিও মন্দির আছে এবং সেই মন্দির থেকে আরও একটি রথ এখানে বের হয়। এবং এখানে শুধুমাত্র রথের উৎসবই নয়, এখানে কিন্তু শ্রীরামপুরের অন্যতম এক দুর্গাপুজো এখানে কিন্তু অনুষ্ঠিত হয়। তোমরা এখানে দেখতে পাবে যে ঠাকুরকে কীভাবে ওপরের মন্দির থেকে নিচে নামানো হচ্ছে। এই দৃশ্য সামনে থেকে যে উপলব্ধি করতে পারবে তার চোখ সার্থক হয়ে যাবে। এরপর দেখে নাও ঠাকুরকে কীভাবে মন্দির থেকে বের করে এনে রথে কীভাবে তোলা হচ্ছে তার দৃশ্য। রথযাত্রা উপলক্ষে রথকে রং করানো হয় এবং তার ওপর বিভিন্ন রকম ফুল দিয়ে সজ্জিত করা হয়। আর তারপর এখানে কিন্তু জগন্নাথদেবকে এনে বসানো হয়, তারপর এখান থেকে রথযাত্রা শুরু হয়। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম, পথভাবে আমি দেব রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব হাসি অন্তর্যামী। তো এই উপলক্ষে শুধুমাত্র রাস্তাতে বিভিন্নভাবে কিন্তু জলছত্রের অনুষ্ঠান করানো হয়, তাই আমিও এখান থেকে এক গ্লাস জল খেয়ে নিয়ে তোমাদেরকে রথযাত্রার একটু ইতিহাস নিয়ে বলি। মহেশের জগন্নাথ মন্দিরের সেবায়িতদের অনেকেরই মুখে ফেরে এই চার্জস্তবক। প্রাচীনত্ব এবং ঐতিহ্যের নিরিখে পুরীর পরেই রয়েছে মহেশের স্থান। পুরীর মতোই এখানে বিশ্বাসে ভর করে প্রভুর আশীর্বাদ পেতে কৃচ্ছ সাধন করেন বহু মানুষ। মহেশের রথযাত্রার বয়স হল 627 বছর। কথিত আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক জগন্নাথদেবের এক ভক্ত পুরীতে গিয়েছিলেন, কিন্তু সেখানে দেবতা দর্শন না পেয়ে মনোকষ্ট নাওয়া খাওয়া ভুলেছিলেন তিনি। পরে ভগবানের স্বপ্নাদেশে পেয়ে মহেশে এসে গঙ্গার ধারে বসেছিলেন। প্রবল ঝড়ঝঞ্ঝার রাতে গঙ্গায় ভাসমান একটি নিমকাঠ পান ধ্রুবানন্দ। সেই নিমকাঠ দিয়েই জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এখানে শুধুমাত্র মহেশের রথ নয়, আরও অনেক ছোট ছোট রথ রাস্তা দিয়ে বেরোয়, তার ছবিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম। রথযাত্রা উপলক্ষে এখানে প্রচুর মানুষের আগমন ঘটে এবং প্রত্যেকজনের বাড়িতেই অনেক অতিথিরা আসেন। তারা বিভিন্ন জায়গা থেকে ঠাকুরের একটু দর্শন পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। মহেশে তখন জনবসতি খুবই অল্প, চতুর্দিক ঝোপ জঙ্গলে ভরা। ধ্রুবানন্দের প্রতিষ্ঠিত বিগ্রহই আজ পুজো হচ্ছে। সেই সময় জগন্নাথ মন্দির ছিল গঙ্গার ধারে, সেখান থেকে রথের টান শুরু হতো।
চলতো ছাত্রায় গুন্ডিচা বাটি পর্যন্ত। পরবর্তী সময় গুন্ডিচা বাটি চলে আসে বল্লভপুরে, বর্তমানে মাসির বাড়ি এলাকায় গুন্ডিচা বাটি পর্যন্ত রথযাত্রা হয়। ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, পুরীতে যাওয়ার পথে শ্রী চৈতন্য মাহেশের জগন্নাথ মন্দিরে এসেছিলেন। পুরীকে বলা হয় নীলাচল, চৈতন্যদেব মাহেশকে নব নীলাচল আখ্যা দেন। শ্রীরামকৃষ্ণ ও এসেছিলেন মাহেশের রথের মেলায়। বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসে মাহেশের রথের মেলার উল্লেখ আছে। এই রথটি মার্টিন বার্ন কোম্পানি তৈরি করে, দাম পড়েছিল 20 লক্ষ টাকা। 4টি তলা বিশিষ্ট রথটি লোহার কাঠামোর ওপর কাঠ দিয়ে তৈরি, উচ্চতা 50 ফুট, ওজন 125 টন, 12টি লোহার চাকা রয়েছে, 1টি চাকার বেড় 1 ফুট। রথের একতলায় রয়েছে চৈতন্যলীলা, দ্বিতীয় তলে কৃষ্ণলীলা, তৃতীয় তলে রামলীলা চিত্রিত আছে। 4 তলায় বিগ্রহ বসানো হয়, তামার 2টি ঘোড়া রথের সামনে লাগানো হয়, কাঠের তৈরি সারথিও থাকে। স্নানযাত্রার দিন এখানে 28 খড়া গঙ্গাজল আর 2 মন দুধ দিয়ে 3 বিগ্রহকে স্নান করানো হয়। তাতে 3 জনেরই প্রবল জ্বর আসে, তাদের সুস্থ করতে কবিরাজ রাখতে হয়। প্রথা অনুযায়ী আজও আরামবাগ গোঘাট ঘাটাল থেকে 3 জন কবিরাজ আসেন, ঈশ্বরকে তার পাঁচন তৈরি করে দেন। ওই পাঁচন খেয়ে ধীরে ধীরে সেরে ওঠেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। শুশ্রূষা চলাকালীন মন্দিরের দরজা বন্ধ থাকে, রথযাত্রার একদিন আগে খোলে। ওই দিন রাজা হিসেবে অভিষেক হয় জগন্নাথের। এই অনুষ্ঠানকে বলা হয় নবকলেবর। পুরীতে নির্দিষ্ট সময় অন্তর নতুন কাঠ দিয়ে বিগ্রহ তৈরি হয়, ওখানে সেই উৎসবকে নবকলেবর বলে। কিন্তু মাহেশে একই বিগ্রহ যুগ যুগ ধরে পুজো হয় আসছে বলেন জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িক সৌমেন অধিকারী। এই সুযোগে তোমরা একটু জয় জগন্নাথ বলে রথের টানের ভিডিও একটু দেখে নাও। রথযাত্রাকে কেন্দ্র করে জিটি রোডের দুধারে মেলা বসে। একসময় গ্রামগঞ্জ থেকে কাতারে কাতারে মানুষ মাহেশের রথের মেলা থেকে কেনাকাটা করতে আসেন। কালের নিয়মে এখন সেই সংখ্যা অনেক কম, কমেছে মেলার পরিধি জৌলসো। অবশ্য জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত মেলায় দোকানের পাশাপাশি নাগরদোলা থেকে শুরু করে ছোটদের জন্য নানা খেলার আয়োজন থাকে। এখন অন্তত রথের দিনে পাঁপড় ভাজা বা ঝিলিপিতে কামড় দেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সোজা রথের 9 দিনের মাথায় হয় পূর্ণযাত্রা বা উল্টো রথ। মাহেশে জগন্নাথদেবকে খিচুড়ি ভোগ, সাদা ভোগ, ভাজা, শাক, অরোর ডাল, আলুর দম, চাটনি, পায়েস এই সব দেওয়া হয়। সোজারথ, উল্টোরথ বা বিশেষ দিনে এর সঙ্গে থাকে পোলাও ভোগ, ধোঁকা, ছানার ডালা, মালপোয়া ইত্যাদি। তবে জগন্নাথদেবের ভোগের সাধারণ নুন থাকে না, বদলে দেয়া হয় সৈন্ধব লবণ। শেষ পাতে মালপোয়া, জগন্নাথের অতি প্রিয় একটি খাবার। এটাই ছিল জগন্নাথদেবের মাহেশের পুরনো ইতিহাস। তাহলে চলো এরপর দেখে নিই এখানকার মেলার বেশ কিছু অংশের ভিডিও এবং ছবি। মেলার ঢোকার মুখে ছিল অজস্র ভিড়, তাই তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাতে পারলাম না ভেতরের দোকানের কী কী জিনিস এখানে নতুন করে এসছে। আমি দেখাতে নিয়ে গেলাম এর পরবর্তী অংশে কী কী খেলা জিনিস এখানে এসেছে সেইগুলোর দৃশ্য। এখানে তোমরা আসলে মন তো ভরে যাবে। তার সঙ্গে রয়েছে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু জিনিস, যেগুলোতে তোমরা উঠে বসে মজা করতে পারবে এবং নিজেদের শারীরিক কথা মনে রেখে কিন্তু নিজেরা এই সমস্ত খেলনার জিনিসগুলোতে উঠতে পারবে। তাই যে সমস্ত মানুষরা জগন্নাথদেবের সোজা রথে আসতে পারেনি তারা এই ভিডিওটি দেখুন এবং আনন্দ উপভোগ করুন, এবং তারা চেষ্টা করুন যে অন্ততপক্ষে উল্টো রথে এসে জগন্নাথদেবকে স্বচক্ষে সামনে থেকে এসে একবার নিজের চোখে দেখে নেওয়ার। এই হচ্ছে
জগন্নাথ দেবের আসল মন্দির। এই মন্দিরেই কিন্তু বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। তাহলে চলো তোমাদের সবাইকে নিয়ে আমিও এই মন্দিরের মধ্যে এখন ঢুকছি। অথচ তো কিন্তু এই মন্দির থেকে এখন ঠাকুর চলে গেছেন রথেতে, আর রথে চলে যাচ্ছেন তিনি এখন মাসির বাড়িতে। এই উপলক্ষে এখানে কিন্তু অনেক মানুষের সমাগম হয়, অনেক মানুষ ঠাকুর দেবতা নিয়ে আসেন। এখানে কিন্তু মন্দিরকে বিভিন্ন আলোয় সজ্জিত করা হয় এবং ভোগেরও বিভিন্ন রকম অনুষ্ঠান করানো হয়। তো এই নদিনের জন্য শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মেলা এবং অনুষ্ঠান এইখানে কিন্তু চলতে থাকে। জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে এখন প্রতিষ্ঠিত রয়েছে লক্ষ্মী। তা তোমরা এই লক্ষ্মী ঠাকুরকে একটু প্রণাম করে নিও। সত্যি কথা বলতে কালের নিয়মে এই রকম বাবলস কিন্তু এখনকার দিনে প্রায় অনেক জায়গাতেই বন্ধ হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে এগুলো দেখলে কিন্তু সত্যি নিজের ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে যায়। আর এখানে এই উৎসব উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়। রাস্তায় দেখা যায় বিভিন্ন গান উপলক্ষে চলে এরকম নাচের দৃশ্য। সত্যি এগুলো কিন্তু সামনে থেকে যে না দেখবে তার চোখ কিন্তু বিশ্বাস হবে না। মানুষ একটু দর্শন পাওয়ার আশায় বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে এবং তারা তাদের পরিবার পরিজনকে দেখানোর জন্য বিভিন্নভাবে কিন্তু ভিডিও ছবি তুলে নিয়ে যান, এবং তারাও কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তারা তাদের পরিবার পরিজনকে দেখার সুযোগ করে দেয়। তাই তোমরাও এই ভিডিও দেখো এবং সমস্ত মানুষকে এই ভিডিও দেখার আরও বেশি সুযোগ করে দাও। সত্যি কথা বলতে রথের রশিতে যে সমস্ত মানুষরা এই টান দিতে আসেন তারা অনেকেই ক্লান্তি হয়ে আনন্দেতে হরিনামের কীর্তনে নেচে ওঠেন। সত্যি এই দৃশ্য কিন্তু দেখার মতো। এরপর চলো তোমাদের সবাইকে নিয়ে চলে যাই জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেব এই রথে করে চলে আসেন জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তিনি এখানে এসে নদিন থাকেন, আর এই নদিনের জন্য জগন্নাথ দেবের মাসির বাড়িতে একদম আনন্দে ভরপুর হয়ে ওঠে। এখানে ভোগের অনুষ্ঠান হয়, বিভিন্ন বয়স্ক মানুষদের আগমন ঘটে, তাদেরকে সবাই চাল এবং ডাল একটু করে দিয়ে যান এবং একটু করে খুচরো পয়সা দিয়ে যান। সত্যি কথা বলতে যারা এখনও অবধি আসেনি বা যারা আসতে পারেনি তারা অন্ততপক্ষে একবার এই জগন্নাথ দেবকে একবার দেখার জন্য, নিজের চোখে একবার এই দৃশ্যকে দেখার জন্য চলে এসো এই জগন্নাথ দেবের মাসির বাড়িতে। ইনি এখানে নদিন থাকেন। এই নদিনের মধ্যে ঠাকুরের মন্দিরের এই আশপাশ অঞ্চলে চলে বিভিন্ন রকম ছোটদের নানা রকম খেলা করার জিনিসপত্র এবং দারুণ এই জায়গা তৈরি হয়ে ওঠে। এবার তোমরা দেখে নাও জগন্নাথ দেব মাসির বাড়িতে এসে গেছেন এবং সকালের দিকে এনার পুজোও হচ্ছে। তাই তোমরা একবার জয় জগন্নাথ বলে নিজেরা প্রণাম করে নাও।